সবাইকে আসসালামু আলাইকুম আমি তাহরিম আমার পেইড কর্জি সুবাই তাহরিম থেকে সন্ধ্যা 6টা লাইভে চলে আসছি আই এম সো সরি একটু লেট হয়ে গেছে রেডি হতে হতে তো আপনারা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন আমার কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট লাইট সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলি হ্যাঁ সেটা হচ্ছে একটু সাউন্ডটা ঠিক করে নেই আমাকে একটু জানান তো আপুরা যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা এই তো পেয়ে গেছি হ্যাঁ আমাকে একটু জানান ঠিক আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা আমি খুবই সরি একটু লেট হয়ে গেল একটু ধরো হ্যাঁ আজকে দেখেন হিট লিস্ট দেখাবো বাট হিট লিস্ট আমি কি দেখাবো একটু 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 খুবই অল্প সংখ্যক অল্প পরিমাণে আছে এই হচ্ছে কি কথা সো যারাই জয়েন করবেন জয়েন করে আপুকে আগে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ আজকে একটু সমস্যা হবে কারণ যেহেতু গতকালকে অনেক বড় একটা আগুন লেগেছে এই কারণে হচ্ছে প্রবলেম আজকে হবে তাই আমি চাচ্ছি আপনারা একটু কষ্ট করে জয়েন করে ফেলেন জয়েন করে আপনাকে একটু জানিয়ে দেন যে ঠিক আছে কিনা প্লিজ যেন আপনারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখতে পারেন আমি যেমন আজকে একটা জোহরা গোল্ড না এটা আমি যেটা পড়েছি সেটা হচ্ছে জোহরা গোল্ড ঠিক আছে আমি আজকে যেটা পড়েছি সেটা হচ্ছে জোহরা গোল্ড এই ক্যাটালগটা আমাদের রোজারিতে সময় আসছিল আপনারা সবাই দেখেছেন এই ড্রেসটা এবং আমি কিন্তু ড্রেস দেখানোর সময় বলেছিলাম যে আমি এটা রাখবো হ্যাঁ তো অনেক সময় অনেকে বলে যে আপু আপনি তো বলেন সবই রাখেন আপনি রাখেন না বাট আসলে আপু এত ড্রেস রেখে প্রতিদিন কি লাইভে পড়া পসিবল বলেন তো এই জন্য আজকে যেহেতু আমি সামনে পেলাম ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু পরে দেখাই আর ট্রাস্ট মি জোহরা ড্রেস গুলো এরকম যে কোনো ধরনের ড্রেস আপনি পার্টি ড্রেস বলেন লন বলেন এনিথিং হ্যাঁ আপনি যেটাই পরেন না কেন আপনার কখনোই মনে হবে না যে আপনি হচ্ছে একটা ডেলিকেট ড্রেস পরেছেন মানে এত সুপিরিয়ার একটা ড্রেস ঠিক আছে তো আমি একটু কমেন্ট আশা করছি আপুদের কাছ থেকে যে আমাকে একটু ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা ঠিক আছে আমি এখনই শুরু করে দিব আর আমি একটু বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই আপনাদেরকে একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে লাইভটা দেখছি গর্জিস ইউ বাই তাহারি সেই পেজে ইনবক্স করে দিব ঠিক আছে ঢাকার মধ্যে আমরা ডেলিভারি করি 100 টাকা ডেলিভারি চার্জ আর আউটসাইড ঢাকায় হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এই হলো গিয়ে বিষয় আশয় হ্যাঁ আর আগে আমাকে বলেন ওকে কেমন লাগছে অনেক সুন্দর করে আজকে সেজে আসছি ঠিক আছে তো জোহরা পিঙ্কস এর আসলে আমি বলি হিট লিস্টে না তিনটা ড্রেস কখনো হিট লিস্টে আসে না হ্যাঁ অ্যাটলিস্ট 5টা থেকে 6টা আসে এইবার হিট লিস্টে আমাদের টোটাল 5টা ড্রেস আসছিল ঠিক আছে একটু সাউন্ডটা কমানো যায় কোনো ভাবে আমাকে দাও হ্যাঁ জোহরা অ্যাটলিস্ট যেটা হয় কি 5টা থেকে 6টা ড্রেস হচ্ছে হিট লিস্টে আপনার আসে আমাদের এই ভলিউমটাতেও আসছিল এবং আমি হিট লিস্ট দিয়ে দাও এবং আমি হিট লিস্ট অনেক বেশি করে এনেছিলাম জোহরা পিঙ্কস অনেক আপুরা চায় মোবাইল জোহরা পিঙ্কস অনেক আপুরা চায় তো এটা হয়েছে কি অনেক আপুরা যেহেতু চায় আমার হচ্ছে বেশি করে আনা পড়েছে অফকোর্স ঠিক আছে বেশি করে আনা পড়েছে কিন্তু সমস্যা যেটা হয়েছে আমরা পোস্ট করে দিয়েছিলাম পোস্ট থেকে ছবি দেখে অনেক আপু নিয়ে নিয়েছে তাই মাত্র 3টা ডিজাইন আজকে আপনারা হিট লিস্টে পাবেন ঠিক আছে এটার জন্য খুবই সরি এবং এই 3টারও আপু কোয়ান্টিটি খুব কম আছে আমি আপুদের একটু শেয়ার চাই আজকে ঠিক আছে দেখেন কি সুন্দর একটা ড্রেস পরেছি বাট আমার এই ড্রেসটা নাই ঠিক আছে এই ড্রেসটার জন্য কেউ মানে ইনবক্স করে না আপু এটা অনেক আগে ড্রেস ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে একটু পরে দেখালাম যে দেখেন না জোহরার শিফন আসলে পরলে কেমন যেন লাগে ওকে আর একটা কথা আমি একটু দেখাই জোহরার সবগুলো শিফনই এরকম ওরনা দেখেন আমি কিন্তু পিন মারি নাই লাইভে দেখবে দেখুন ওরনা কি সুন্দর করে বসে থাকে নড়াচড়া করবে না ঠিক আছে এই জন্য আসলে সবাই বলে না টাকা কথা বলে সত্যি টাকা আসলে কথা বলে এনিওয়েজ তো ফার্স্টে হচ্ছে আমরা জোহরা ভলিউম জোহরা পিঙ্কস ভলিউম 3 না 3 হ্যাঁ ভলিউম 3 এর হিট লিস্ট দিয়ে শুরু করব শেয়ার ডান থ্যাংক ইউ মিষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ কি কিউট লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ড্রেস ঠিক আছে না
ওকে, সো আমি তাহলে এখন শুরু করে দেই। হ্যাঁ, শুরু করে দেই। ফার্স্ট ডে এই ব্ল্যাক ড্রেসটা দিয়ে শুরু করব। হ্যাঁ, গতকালকে গত আমরা যে লাইভে কি যেন দেখালাম, মোরজা গুলজি দেখালাম হিটলিস্টটা, ওইটাও সবার খুব পছন্দ হয়েছে। আশা করি এইটাও সবার খুবই খুবই পছন্দ হবে, এবং একটু তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আপু, হিটলিস্ট আমাদের কাছে বেশি থাকছে না। ওকে, আচ্ছা এই হচ্ছে আপু জোহরার প্যাকেজিং। আপনারা প্রতিটা জোহরা এরকম প্যাকেজিং এ পাবেন। সাদিয়া আফরোজ আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আজকে আমি একটা পোস্ট করেছিলাম, দাও। হ্যাঁ, যে কে কোথা থেকে দেখছে, আমি দেখলাম আমার ম্যাক্সিমাম আপুই ঢাকার বাইরে থেকে দেখছে। যেমন সাদিয়া আপুর কমেন্টটা মনে হয় আমি পেয়েছি, আপু মনে হয় ঝিনাইদহ থেকে দেখছেন। হ্যাঁ, তো আমি অনেকগুলা হচ্ছে এরকম কমেন্ট পেয়েছি, সাথে আপুর কমেন্ট দেখেছি, আর কয়েকটা কমেন্ট আসলে আমার খেয়াল নাই। আমি আরেকজনকে দেখেছি ধানমন্ডি লেখা, বাট আর মানে কোন আইডিয়াটা খেয়াল করি নাই। তো আমি কিন্তু এমন না যে আপনাদের কমেন্ট আমরা দেখি না, আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ি, আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে আপু পিওর লাক্সারি লনের প্যান্ট পিসটা আছে। এই ড্রেসটা খুবই সুন্দর, মানে যারা একদম ব্ল্যাক অন ব্ল্যাক পরতে পছন্দ করেন না তাদের জন্য এইটা খুবই ভালো। হ্যাঁ, আর একটা কথা আমি বলি, আমি কিন্তু খুব যত্ন সহকারে আপনাদেরকে পাকিস্তানি ড্রেস দেখাই, হ্যাঁ, যেন কিনা আপনারা সুন্দর মতো দেখে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এটা একটু, ওকে বুঝতে পারছি, এটা ফুল রানিং ড্রেস না? আচ্ছা, এটা হচ্ছে ফুল রানিং ড্রেস, মানে ড্রেস এর ফ্রন্ট ব্যাক স্লিভস এই দেখেন সব আপনার রানিং এ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম কালো নিকশ কালো, যে কালারটা হয় না একদম কুচকুচে কালো, দেখেন আমার চুলের মতো, ঠিক আছে? আমার চুল কিন্তু একদম ঝিম কালো, ঠিক আছে? চুল আর চোখের মনি একদম ঝিম কালো। সো এই হচ্ছে গিয়ে কথা, এটা একদম ঝিম কালো একটা লাক্সারি সুইসের মধ্যে। হ্যাঁ, লাক্সারি সুইসের মধ্যে, এই যে দেখেন অল ওভার সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা, খেয়াল করেছেন? এটার এমব্রয়ডারিটা অনেক অদ্ভুত, মানে একদম ক্লাসি, একদম ক্লাসি এক কথায়, এই দেখেন। হ্যাঁ, একদম ক্লাসি, জাস্ট দেখেন, আপনার দেখেই ভাল লাগবে। যারা দেখছে আপুকে একটু লাভ লাইক দিয়ে দিব, আর একটু হাই হ্যালো করবো আপুর সাথে, ঠিক আছে? কারণ আজকে স্বাভাবিক ভাবে সব জায়গায় নেট একটু প্রবলেম, তো আপনারা যদি একটু কমেন্ট করেন আমাকে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, একটু কমেন্ট করে দিয়ে আপুকে, এই যে দেখেন এটা কাটওয়ার্ক করে নিবেন। হ্যাঁ, এটা কাটওয়ার্ক করে নিলে আপনার ড্রেসটা খুব সুন্দর হবে। কালারটা হচ্ছে আপু খুব সুন্দর একটা বেরি কালার, অনিয়ন কালার, তারপরে হচ্ছে এখানে একটা চেরাকোটা কালার আছে, গ্রিন কালার আছে। হ্যাঁ, খুবই সুন্দর করে আপনার ফুল ফ্রন্টটা হেভি এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইড, ঠিক আছে? এই হচ্ছে আপনার ব্যাক সাইড, আর এইখানে আপনার সাথে রানিং এ থাকবে স্লিভস, ঠিক আছে? এই হচ্ছে আপনার সাথে রানিং এ থাকবে সুইস, সরি, রানিং এ থাকবে স্লিভস, ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি সুইস, ঠিক আছে? এটার সাথে কি কি পাচ্ছি আমরা, এটার সাথে আমরা অনেকগুলা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছি, কিরকম? এই দেখেন, এইটা থাকবে হচ্ছে আপনার একটা প্যানেল, এইটা থাকবে আপনার আরেকটা প্যানেল, গুনবেন আমার সাথে। হ্যাঁ, এইটা থাকবে আপনার আরো দুইটা প্যানেল, টোটাল কয়টা হলো, চারটা প্যানেল, ঠিক আছে? কি কি, এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এইটা প্যান্টে, এইটা স্লিভসে, ঠিক আছে? সো আপনারা সুন্দর করে চারটা স্লিভস পেজ, সরি, চারটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন। এখন ওনাটাতে চলে আসি, এই দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার ওনাটা যদি খেয়াল করে থাকেন, আমার ওনাটা কিন্তু চারো সাইডে একটা সিল্কের প্যানেল আছে, বলেন তো কেন? তার পিছনে রিজন হচ্ছে এই সিল্কের প্যানেলটা থাকলে আপনার ওনাটা নষ্ট হবে না, ঠিক আছে? সেম গোজ ফর দিস, আপনার এই ওনাটাতেও দেখেন কত সুন্দর একটা সিল্কের প্যানেল আছে, ঠিক আছে? আর এটার প্রাইসটা গেস করেন, বলেন তো এটার প্রাইসটা আজকে কত হবে, হিটলিস্টের প্রাইস কত হবে? এই যে দেখেন পিছনে একদম পিওর সিল্কের একটা প্যানেল দিয়ে বাঁধাই করা পুরো ওড়না চার সাইডে। হ্যাঁ, আর ফুল ওড়নাটা এই যে দেখেন সুন্দর করে একটা টেরাকোটা কালারের মধ্যে, ড্রেসের মধ্যে যে কালারের এমব্রয়ডারিটা আছে ওই কালারের সুন্দর একটা ওড়না দিয়ে দিয়েছে, সাথে ব্ল্যাক কালারের এমব্রয়ডারি। আর এই যে দেখেন কি প্রিটি, মাশাল্লাহ, এই দেখেন, ঠিক আছে? মানে দেখেই ভালো লাগতেছে, আপনারাও আমার মতো সুন্দর করে ওড়নাটা জাস্ট এই যে এইভাবে নিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? মানে এত সুন্দর ওড়না, একদম গায়ে বসে থাকবে, আপনার আর কোনো দুশ্চিন্তা নাই, ঠিক আছে? আর একদমই কোনো দুশ্চিন্তা নাই। হ্যাঁ, তো এখন আমি ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? এগুলো যেহেতু অনেক অল্প আছে, তাই আমি এটা জাস্ট ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিব। আমি আজকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জোহরা পিংস ভলিউম 3 এর হিটলিস্ট দেখাচ্ছি, যেটা সাথে আপনারা বড় বড় চারটা এমব্রয়ডারি প্যানেল পাচ্ছেন, লাক্সারি সুইসের মধ্যে ড্রেস,
সাথে ফুল অন এমব্রয়ডারি করা আছে, পিওর ক্যাম্ব্রিক লনের হচ্ছে প্যান্ট পিস, ওনাটা হচ্ছে পিওর লাক্সারি ব্যাম্বার শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা, চার সাইডে সিল্কের প্যানেল আছে। প্রাইস কত? প্রাইস আগে ছিল 5,650 টাকা, আজকে এটা আপনারা ইয়াতে পাবেন, কি জানো, রিস্টক প্রাইসে পাবেন মাত্র 5,500 টাকা। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন, শেষ হয়ে গেলে সে সেগুলো কিছু দিতে বা রিস্টক হবে না। একটা ক্যাটালগে 12-14 ড্রেস থাকে আপু, সেগুলো কিন্তু সবই সোল্ড আউট, ঠিক আছে। এগুলো হিট ছিল কালার, এ কারণে আপনাদের জন্য আনা হয়েছে মাত্র 5,500 টাকা। এটা আগের প্রাইস দিলেও আপনারা নিয়ে নিতেন, ঠিক আছে। বাট আমাদের যেহেতু কস্টিং কম এসেছে, আমরা আপনাদের কস্টিং যতটুকু কম আমরা পেয়েছি আপনাদেরকে আরো তার থেকে 50 টাকা কমিয়ে দিয়েছি, ওকে। সো প্রাইস মাত্র 5,500 টাকা। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন। জোহরা পিঙ্কস ভলিউম 3 এর হিটলেস দেখাচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন কালার দেখাবো, এই যে এইটা কেউ মিস করেন না আপু, হ্যাঁ। এইটা যে মিস করবেন মানে সামনে পেয়ে তারপরে বুঝবেন যে আমি কেন এটার উপরে এত এমফাসাইজ দিলাম, ঠিক আছে। দিয়ে দাও, এই দেখেন কি জিনিস দেখেছেন কালারটা, আমি জাস্ট ড্রেসটা আপনাদের সামনে ধরি, এত স্মার্ট একটা ড্রেস। আচ্ছা এই হচ্ছে আপনার পিওর ক্যাম্ব্রিক লনের প্যান্ট পিস আছে, ওয়াও। ওড়নাটা আমি দেখাবো আপনাদেরকে, আলাদা সেপারেট রাখো। আচ্ছা এটা মেবি স্লিভস, দেখেন স্লিভস, ঠিক আছে, স্লিভস এ কাজ আছে, সেপারেট আবার প্যানেল আছে, ব্যাক সাইডও পুরাটা কাজ করা, মানে আচ্ছা আপনার লাইফটা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপু, একটু বলেন না আমাকে। আচ্ছা এইটা দেখেন তো, এই হচ্ছে আপনার ড্রেস, দেখেন তো এই ড্রেসটা আপনি যখন বানাবেন, এটা যে কি স্মার্ট একটা ড্রেস, অদ্ভুত স্মার্ট একটা ড্রেস। মানে অনেকে থাকে না আপু যার জমক ড্রেসের থেকে বেশি স্মার্ট ড্রেস পছন্দ করে, তাদেরকে এই ড্রেসে খুব ভালো লাগবে, ঠিক আছে। এটা যথেষ্ট স্মার্ট, হ্যাঁ, মেরুন কালারের মতো একটা ব্রাইট কালারের মধ্যে এত স্মার্ট এলিগেন্ট ডিজাইন পাওয়া কিন্তু চারটেখানি বিষয় না, হ্যাঁ। এই দেখেন পুরাটা জাস্ট শেপিংটা দেখেছেন ড্রেসের, কি সুন্দর কাট কাট করে শেপিং করা, প্লাস কত সুন্দর ফ্লোরাল প্যাটার্নেও কাজ করা, দেখেছেন। এই ড্রেস আপনার পছন্দ না হয়ে যাবে কোথায়, খেয়াল করেন কত সুন্দর নিচের পোর্শনটা, এটা একদম সুন্দর একটা মেরুনের সাথে, এই দেখেন কি কালার, আল্লাহ কি কালার দেখেন, হ্যাঁ অনেক সুন্দর একটা কালার। সো এটা হচ্ছে আপু থাকছে সুন্দর লাক্সারি সুইসের মধ্যে, হ্যাঁ সুইস লন, সুইস কিন্তু খুবই এক্সপেন্সিভ ফেব্রিক্স এর মধ্যে একটা, মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি লন গুলোকে আসলে সুইস বলে, এবং সুইস যারা পরেন তারা তো পরেনি। আচ্ছা এই দেখেন এখানে একটা প্যানেল আছে, এই প্যানেলটা আপনি ড্রেসের এই প্যানেলটা আপনি ড্রেসের ফ্রন্ট এন্ড ব্যাকে ইউজ করবেন, ঠিক আছে। এই দেখেন সুন্দর করে একটা লাক্সারি সুইস এর মধ্যে একটা প্যানেল দেওয়া আছে, এটা ড্রেসের ফ্রন্ট এন্ড ব্যাকে ইউজ করবেন। এই প্যানেলটা পেয়ে যাচ্ছে ড্রেসের ব্যাকের সাথে রানিং এ, ওকে, ড্রেসের ব্যাকের সাথে সুন্দর করে এই ড্রেসটা আপনারা রানিং এ পেয়ে যাচ্ছেন। প্লাস এই যে দেখেন ব্যাক সাইডে কত সুন্দর ছেটা ছেটা কাজ করা আছে, হ্যাঁ ব্যাক সাইডে সুন্দর করে ছেটা ছেটা কাজ করা আছে। তো এই হচ্ছে আপু ড্রেসের ব্যাক সাইড, ওকে। এখন হচ্ছে স্লিভসটা দেখাই, কেন জোহরা আমার বেশি পছন্দ এই যে দেখেন আমারটা স্লিভসই দেখেন, ঠিক আছে, যে কি সুন্দর। এখন আচ্ছা আশার আলো লিখেছে হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন আপনি। আচ্ছা এইটা দেখেন তো স্লিভস, আমি কিন্তু সুইস দেখাচ্ছি, হ্যাঁ সুইস লাক্সারি লন, এই যে দেখেন এইটা হচ্ছে স্লিভস, এরকম দুইটা স্লিভস পাবেন, হুম। এই দেখেন একদম ঝাঁকড়া ঝাঁকড়া কাজ করা স্লিভস, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর একটা স্লিভস। আচ্ছা এইটার সাথে থাকছে একটা সুন্দর এমব্রয়ডারি প্যানেল, এটা আপনারা সুন্দর করে দুই পায়ে ইউজ করবেন, বা আপনারা চাইলে হাতেও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট এটা প্যান্টে ইউজ করলে হবে কি, অন্য আপনি অন্য একটা ড্রেস যদি পরেন সেক্ষেত্রে এই প্যান্টটা ইউজ করলে দেখা যাবে কি মানিয়ে যাবে, মানে মাল্টি পারপাস হয়ে যায় আসলে প্যান্ট গুলো। এখন ওড়নাটা দেখাই, তারপরে আপনাদের দুইটা মাথা দুইবার মাথা ঘুরবে। আচ্ছা এই যে সবগুলোর ওড়নার এই যে দেখেন আঁচল বা বর্ডারে এরকম সুন্দর করে পেছনে এরকম পট্টি পাইপিং করা আছে, সো দ্যাট আপনার ওড়নাটার যেন একটা ডেপথ থাকে, হ্যাঁ আপনি যেন ওড়নাটা ম্যানেজ করতে পারেন, অ্যাজ লাইক আমারটা, আমার এত সুন্দর দেখেন এরকম ওয়েটলেস শিফন, বাট ওড়নাতে জাস্ট এই পাইপিংটার জন্য আমি কিন্তু আজকে এই যে দেখেন পিন ছাড়া ওড়না ক্যারি করছি, ঠিক আছে, একদম লিটারেলি পিন ছাড়া ওড়না ক্যারি করছি লাইভে, আমার ওড়না আপনারা নড়তে দেখেন নাই, এটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে কোয়ালিটি ম্যাটার্স, হ্যাঁ। আচ্ছা এখন এটা ওড়নাটাতে চলে আসে আপু, এই দেখেন এটার ওড়না,
এই সাইডে ওন্না লাক্সারি শিফনের মধ্যে চিকেন কারি, এখানে পুরাটা এমব্রয়ডারি, মিডিলে আবার চিকেন কারি, এই সাইডে আবার এমব্রয়ডারি। খেয়াল করেছেন মানে কতটা সুন্দর? এই দেখেন, আর কিছু বলবো? এই দেখেন কয়টা লাভ হবে ড্রেসটার জন্য। আল্লাহ, ওন্নাটা যে কি লাগছে, ওন্নাটা যে কি লাগছে, উফ, সেই একটা ওন্না। ঠিক আছে, এখন আমি ড্রেসটা ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দেন। হ্যাঁ, এখন আমি প্রাইস এবং ডিটেলসটা বলে দিচ্ছি। ড্রেসটা হচ্ছে পিওর লাক্সারি সুইস লনের মধ্যে আছে, অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা, ইনক্লুডিং স্লিভস, ব্যাক অ্যান্ড এভরিথিং। সাথে একটা সেপারেট এমব্রয়ডারি প্যানেল পাচ্ছেন, প্যান্ট পিস পাচ্ছেন, এবং এটার সাথে একটা পিওর লাক্সারি শিফনের ওন্না পাচ্ছেন, যেটার মধ্যে অল ওভার কাজ করা। এমন হেন কোনো কাজ নাই যেটা আপনি ওন্নায় করা পাবেন না, এমব্রয়ডারি থেকে শুরু করে আপনার চিকেন কারি প্লাস আপনার ইয়া পর্যন্ত, কি জানো, পট্টি পাইপিং পর্যন্ত সবকিছু সুন্দর করে করা আছে। প্রাইস হচ্ছে হিটলিস্টের প্রাইস মাত্র 5,550 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। জোহরা পিংস ভলিউম 3 এর হিটলিস্ট দেখাচ্ছি, ওকে, যার ভালো লাগবে নিয়ে নেবেন আপু। এগুলো একবার শেষ হয়ে গেলে শেষ আপু, এই ধরনের কালেকশন এই প্রাইস আসলে পাওয়া যায় না। জোহরা কিন্তু পিংস ভলিউম 2 যেটা ছিল ঈদের সময় 6,000 রেঞ্জে সেল হয়েছে। ঠিক আছে, সহজ আপু, তুমি পূজার মধ্যে জুয়েলারি লাইভ করো নাই, আমি অপেক্ষায় ছিলাম। আই এম সো সরি আপু, সো সরি, আমাদের ইয়ার গহনা শিপমেন্টটা আমি এখনো হাতে পাইনি, না হলে আমি অবশ্যই করে দিতাম আপু, খুবই সরি। ইনশাল্লাহ সামনে আসবে যখন তখন করে দিব। হ্যাঁ, এইটা দেখেন, এই ড্রেসটা যে রেজা আপুর কি পছন্দ, আমি জানি না আপু আছে কিনা, বাট রেজাপুর এই ড্রেসটা এত পছন্দ, সে যতবারই এই পোস্টটা দেখেছে এই ড্রেসের ততবারই সে বলেছে আল্লাহ এটা আমি কেন নিচ্ছি না, কেন নিচ্ছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই ড্রেসটা, খুব সুন্দর একটা পিচ কালার, এই দুইটাই আমি ব্রাইটের মধ্যে দেখিয়েছি, আর এই দুইটা হচ্ছে লাইট কালার এর মধ্যে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পিওর ক্যামব্রিক লনের প্যান্ট পিসটা থাকছে, দেখিয়ে দিলাম। এখন হচ্ছে এইটার সুন্দর ড্রেসটা দেখেন, ওকে, এই দেখেন, ইস, একদম প্রিটি একটা পিচ কালার। হ্যাঁ, প্রিটি একটা পিচ কালার, পিচের মধ্যে অল ওভার সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা আছে লাক্সারি সুইসের মধ্যে। ঠিক আছে, এই যে দেখেন, অল ওভার নিচে পুরাটা একদম জমাট করে এমব্রয়ডারি করা। যে পড়বে, যাদের লাইট কালার পছন্দ বা পিচ কালারের একটা সেপারেট ফ্যান বেজি আছে, তারা যদি কেউ দেখে থাকেন চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন, আমি জানি। হ্যাঁ, সো এই হচ্ছে কি আপু, ফুল ড্রেসটা পুরাটা হেভি এমব্রয়ডারি করা। ড্রেসের মধ্যে কোন সিকোয়েন্স, চুমকি, পুঁথি, হাবিজাবি এগুলো কিচ্ছু নাই। সো যারা কিনা একদম সোবার ড্রেস পড়তে পছন্দ করেন, এটার উপর আসলে আর কোন ড্রেস নাই। ঠিক আছে, এটা হচ্ছে আর এটার উপরে আর কোন ড্রেস নাই। এইটা দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের সাথে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে ইউজ করার জন্য একটা বড় এমব্রয়ডারি প্যানেল দিয়েছে। এই প্যানেলটা আপনার রানিং এ থাকবে। ঠিক আছে, এই প্যানেলটা আপনার রানিং এ থাকবে, আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড, ওকে, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, খুবই সুন্দর। এই যে দেখেন, ধুমধাম ইনবক্স, ধুমধাম ইনবক্স। ঠিক আছে, এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা আছে, ওকে। এখন হচ্ছে এটার স্লিভসে চলে যাই। হ্যাঁ, এখন হচ্ছে এটার স্লিভসে চলে যাই। এই হচ্ছে এটার সুন্দর স্লিভস, দেখেছেন স্লিভসগুলো কি পরিমাণ গর্জিয়াস, এই দেখেন। আপনার পছন্দ না হয়ে যাবে কই বলেন তো, এই স্লিভসের ড্রেস, হ্যাঁ, এটা আপনার পছন্দ না হয়ে যাবে কই। খুবই ক্লাসি টাইপের ড্রেস যারা পছন্দ করেন আপু, জোহরা এই ভলিউমটা তাদের পছন্দ হবে। আপু তোমারটা প্রাইস বল আপু, আমারটা সোল্ড আউট, আমারটা নাই, আমারটা অনেক আগের ড্রেস, এটা আমারটাও হচ্ছে জোহরা গোল্ড। হ্যাঁ, আমারটা হচ্ছে জোহরা গোল্ড, বাট আমারটা শিফন। এই হচ্ছে গিয়ে আপনার সেপারেট এমব্রয়ডারি প্যানেল, এটা আপনি প্যান্টে বা স্লিভস বোথ সাইড যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে আপু, প্রাইস কত বলে দিচ্ছি, বলে দিচ্ছি সেম প্রাইস, এর আগে যে দুটা বলেছি এটার প্রাইস সেম প্রাইস। এই যে দেখেন, এইটার আবার আমারটার মতো, হ্যাঁ, চার সাইড এরকম দেখেন, পিওর সিল্ক দিয়ে পট্টি পাইপিং করা আছে। এইটা হচ্ছে আপনার আঁচলের পাশে মোটা কাজটা, দুই সাইডে এরকম মোটা করে হেভি এমব্রয়ডারি আছে, আর মিডল পোর্শনটা দেখেন জাস্ট, এই দেখেন, এই যে দেখেন তো, মিডল পোর্শনটা দেখেছেন, একটু ক্লোজ হই। হ্যাঁ, এই দেখেন,
মিডলের সাইডটা দেখেছেন শিফনের মধ্যে কত সুন্দর কাজ করা, এই দেখেন। ঠিক আছে, দুই সাইডে এরকম চড়া চড়া এমব্রয়ডারি, এই হচ্ছে ওড়না। ঠিক আছে, মানে ড্রেস যদি আপনি ফেলেও দেন, হ্যাঁ, ওড়না আপনার কখনোই ফেলতে মন যাবে না, দেখেন। ঠিক আছে, দাও 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 দিয়ে দাও, আমি ধরে দাঁড়িয়ে ফেলছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এরপরে দুইটা ড্রেস দেখাবো, ওইটা একটা একটা আছে। ঠিক আছে, ওইটা আসলে এই ভলিউমের মধ্যে না, ওইটা জোহরারই অন্য ভলিউমের মধ্যে, দুইটা জাস্ট হোল্ড করা ছিল, দুই পিস, একটা আপু হোল্ড করে রেখেছিল, জাস্ট এর জন্য আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, ওকে, কারণ হচ্ছে ওই আপুদেরকে পাওয়া যাচ্ছে না। ওকে, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা যার পছন্দ হবে এর আপু। এটা হচ্ছে জোহরা পিঙ্কস এর ভলিউম 3 হিট লিস্ট কালেকশন, পুরো ড্রেসটা লাক্সারি সুইস লনের মধ্যে আছে, ওনাটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে। প্রাইস কত? প্রাইস হচ্ছে গিয়ে মাত্র রিস্টক প্রাইস বা হিট লিস্ট প্রাইস 5,500 টাকা। ঠিক আছে, কোন জায়গা বলতে নিছিলাম, সরি, 5,500 টাকা। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে সেই সেগুলো কিছু রিপিট আর রিস্টক হবে না, হিট লিস্টের তো আর হিট লিস্ট হয় না। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে কথা, কারণ এখন তো উইন্টার, এই টাইমে আসলে তো প্রোডাকশন কমে যায়। ঠিক আছে, এই টাইমে আসলে পাকিস্তানে প্রোডাকশন কমে যায়। প্রাইস কত আপু? প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 5,500 টাকা অনলি। ঠিক আছে, আগে প্রাইস ছিল 5,600 টাকা, আগের ভলিউমটার প্রাইস ছিল 6,200 টাকা। ঠিক আছে, তো এটা অনেক ভালো প্রাইসে পাচ্ছেন। আচ্ছা, এইটা আর ওই ক্যাটালগটা দাও, এই দুইটা দুইজন আপু পাবেন জাস্ট। হ্যাঁ, একজন একজন করে, এটা জাস্ট একজন আপু হোল্ড করে রেখেছিল, এখন ওনাকে আর ইনবক্সে পাওয়া যাচ্ছে না, ফোন করলেও ফোন ধরছে না। ঠিক আছে, তো এই দুইটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন, যদিও হিট লিস্টে আমার ওই দিনটাই দেখানো ছিল, এটা আজকে দেখানোর প্ল্যান না, ফার্স্ট ডে পাবেন। হ্যাঁ, ঠিক আছে, সো এটা জাস্ট আমি জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এই ড্রেসটা আমি দেখেছি, আমার জন্য ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ, দেখাইছি, ধরো পরে দেখাবো আবার। হ্যাঁ ধরো, আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে আপনার লাক্সারি লনের মধ্যে আছে, একদম সুন্দর একটা মভ অনিয়ন কালারের মধ্যে। ঠিক আছে, লাক্সারি লনের মধ্যে সুন্দর একটা মভ অনিয়ন কালারের সাথে আপনার গোল্ডেন কালারের এমব্রয়ডারি আছে, এটা খুবই সুন্দর একটা প্রাইজে আপনারা পাবেন। এই দেখেন, এটা হচ্ছে ড্রেসটা। ঠিক আছে, এই হচ্ছে আপনার ফুল ড্রেসের ফুল ফ্রন্টের হেভি এমব্রয়ডারিটা থাকছে, এটার সাথে আর কি কি আছে, এইটার সাথে একটা কিছু দাও, চিন্তা করতে থাকো কি দিব, যা দিবা তাই ভালো, মানে ড্রেসের সামনে সব পার্টস খুলে চিন্তা করতে থাকে কোনটা দিব, মানে আমার তো সবই দেখাইতে হবে ড্রেসের, তাই না? আচ্ছা, এই হচ্ছে আপু প্যানেলটা, এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে আপনি সুন্দর করে সেট করে ফেলবেন, আর এই হচ্ছে আপনার ফুল ড্রেসটার ব্যাক সাইড। ঠিক আছে, ব্যাক সাইডটা এরকম সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা, দেখেন পুরা ফ্রন্ট ব্যাক স্টিচ সব কাজ করা, মানে আপনি কিচ্ছু বাদ দিতে পারবেন না। এইটা হচ্ছে আপনার লাক্সারি ক্যামব্রিক লনের প্যান্ট পিস থাকছে, এইটা হচ্ছে আপনার স্লিভস, দেখেন। ঠিক আছে, এই হচ্ছে আপু আপনার স্লিভ, স্লিভসটা অদ্ভুত সুন্দর। ঠিক আছে, এই যে দেখেন স্লিভসটা পুরাটা এরকম সুন্দর গোল্ডেন কালারের কাজ করা, খুবই প্রিটি, এটা একজন আপু পাবেন জাস্ট, ওনাটা দাও আর প্যানেলটা দাও। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা সেপারেট এমব্রয়ডারি প্যানেল থাকবে, এটা আপনি সুন্দর মতো ড্রেসের স্লিভসে বা ব্যাকে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। এইটা হচ্ছে আপু আপনার ওনাটা থাকছে, এই দেখেন, এই হচ্ছে আপনার ওড়নাটা, পুরাটা এরকম সুন্দর লাক্সারি শিফনের মধ্যে বড় বড় করে মান্ডালা ডিজাইন স্টাইল এমব্রয়ডারি করা আছে, দুই সাইডে এরকম চড়া এমব্রয়ডারি, আর এই দেখেন এটারও পিছনে পাইপিং সেট করা আছে। এই হচ্ছে আপনার ওড়নাটা, এই যে দেখেন। ঠিক আছে, এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। এটা হচ্ছে জোহরা জিমাল ক্যাটালগের ড্রেস, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র, ওহো মানটা কেটে গেছে, আচ্ছা, এটা হচ্ছে জোহরা জিমাল ক্যাটালগের ড্রেস, ফুল ড্রেসটা হচ্ছে আপনার লাক্সারি লনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে, ওনাটা লাক্সারি শিফনের মধ্যে সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে। প্রাইস ছিল এটা আফটার ডিসকাউন্ট 3,990 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না। এটা 4,800 টাকার একটা ড্রেস আপনারা ডিসকাউন্টে 3,990 টাকায় পাচ্ছেন, এটা বেসিক্যালি একটা লস প্রাইস কোট করা হয়েছে। হ্যাঁ, সো এটা এক পিসি আছে, একজন আপু পাবে, এটা শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিন্তু রিপিট বা রিস্টক হবে না। নেক্সট লাস্ট একটা ড্রেস দেখাবো, এই যে এইটা হচ্ছে এটার ক্যাটালগ,
ঠিক আছে, এইটা হচ্ছে এটার ক্যাটালগ। এটা খুবই সুন্দর একটা ড্রেস, ঠিক আছে, খুবই নাইস একটা কম্বিনেশন। ইউজুয়ালি এই ধরনের কম্বিনেশন আসলে পাওয়া যায় না। আমার নখটা ফেটে গেছে, কেমন লাগে বলেন তো। আচ্ছা, এইটা হচ্ছে আপু ড্রেসের সাথে একটা সেপারেট এমব্রয়ডারি প্যানেল অলরেডি পাবেন। এটা আপনি স্লিভসে বা ব্যাকে যেখানে মন চায় লাগাতে পারেন। এটা আপনার ওন্নাটা আমি দেখাবো, ওন্নার কালারটা খুবই সুন্দর। এইটা হচ্ছে আপনার পিওর ক্যাম্ব্রিক লনের প্যান্ট পিস, ঠিক আছে, পিওর ক্যাম্ব্রিক লনের প্যান্ট পিস। এটা হচ্ছে ব্যাক সাইড, এখন হচ্ছে আমি এটার ফ্রন্টটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এই ড্রেস গুলো অনেক স্মার্ট। যারা স্মার্ট ড্রেস ক্যারি করতে খুব পছন্দ করে তাদের এই ড্রেস খুব ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আজান দিয়েছে আমি তাড়াতাড়ি শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পিওর লাক্সারি লনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে। এটার সাথে বাকি জিনিসগুলো আমি এখনই একবারে দেখে লাইভটা শেষ করে ফেলবো। আই এম সো সরি, আজানের মধ্যে কথা বলতে হচ্ছে আমার, একটু তাড়াতাড়ি আমি তাহলে শেষ করে দিই, কারণ এটা লাস্ট ড্রেস। এটা ধরে দাঁড়িয়ে থাকলে লাইভ অত বড় হবে, দরকার নেই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আপু ব্যাক সাইড। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আছে অল ওভার, সুন্দর করে এরকম খুব নাইস একটা ওয়াইন কালারের মধ্যে, হ্যাঁ, একটা মিষ্টি ওয়াইন কালারের মধ্যে পুরাটার মধ্যে যেরকম সুন্দর সুন্দর মেহেদি কালারের এমব্রয়ডারি আছে। এইখানে একটা সাইড প্যানেল আছে যেটা কিনা আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড ইউজ করতে পারবেন ড্রেসের দামানে, ঠিক আছে। এটা ড্রেসের ব্যাক সাইডের সাথে সুন্দর করে দেওয়া থাকবে, কেটে এটা সুন্দর করে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড নামিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রেসের ব্যাক, ঠিক আছে। এগুলোর বডি নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। অনেকে জিজ্ঞেস করে আপু এগুলোর বডি কত, লং কত। আপু এগুলোর লং আপনি 50+ দিতে পারবেন, আর বডি হচ্ছে আপনি 60 তো দিতেই পারবেন, 80-90 পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে, সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার স্লিভস, ওকে, সুন্দর করে দুইটা স্লিভস এভাবে আমি জাস্ট ভাঁজ করে ধরেছি। এই হচ্ছে আপনার স্লিভসটা, খুবই সুন্দর প্রিটি একটা স্লিভস, মানে একদম ভালো লাগবে টাইপের স্লিভস। হ্যাঁ, আচ্ছা, এটা দেখিয়ে ফেলেছি, ওড়নাটা দিয়ে দাও, ওড়নাটা দাও আগে, ওনাটা দিবা না, ওনা তো দেখাইনি। আচ্ছা, কি হয়েছে আজকে, কি তোমার শরীর বেশি খারাপ? আচ্ছা, এই হচ্ছে গিয়ে ওনাটা দেখেন, ঠিক আছে, ওনাটা দেখেন। আমি কিন্তু আজকে জোহরা পিস ভলিউম 3 দেখিয়েছি। আর হ্যাঁ, সবাই কিন্তু ভিডিওতে অ্যাক্টিভ থাকবেন, লাভ লাইক দিবেন আর হাই হ্যালো লিখবেন, না হলে কিন্তু আপনার ইনবক্সে রিপ্লাই এরপরে আমরা দিতে পারবো না, কষ্ট হয়ে যাবে। এইটা এক পিসি আছে, যে কোনো একজন লাকি আপু পাবেন। লাস্টের দুইটা ড্রেস একটা একটা করে আছে, যে কোনো একজন লাকি আপু পাবেন, ঠিক আছে, সবাইকে দিতে পারবো না। এই হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখেন, অল ওভার এরকম সুন্দর করে হাফ চিকেন কারি করা আছে, আর এই সাইডে পুরাটা হেভি এমব্রয়ডারি করা আছে, খেয়াল করেছেন, খুব সুন্দর একটা টেরাকোটা কালারের মধ্যে। প্রাইস হচ্ছে গিয়ে আফটার ডিসকাউন্ট মাত্র 3990 টাকা। জোহরা জিমাল ক্যাটালগে ড্রেস দেখাচ্ছি, লাক্সারি লং ড্রেস উইথ পিওর লাক্সারি শিফন এমব্রয়ডারি দোপাট্টা, প্রাইস 4800 টাকা ছিল, আজকে ডিসকাউন্টে 3990 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে জাস্ট পাঠিয়ে দিবেন আপু। আর যদি এরকম হয় আপনি ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন না, আমাদের পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা অলরেডি আপনারা পেজে ট্যাগ করা আছে, প্লাস আপনি যদি আমার কাছে শুনতে চান 01783955796, ইনবক্সে রিপ্লাই না পেলে এটাতে অর্ডার করে ফেলবেন। আর হচ্ছে এই আপনার ড্রেস, ঠিক আছে, আর জোহরা পিংস এর জন্য দ্রুত ইনবক্স করবে। 6টা ডিজাইন আমাদের আসছিল, কিন্তু ডিজাইন গুলো কিন্তু আমি লাইভে দেখানো পর্যন্ত রাখতে পারি নাই। হ্যাঁ, মাত্র 3টা ডিজাইন দেখিয়েছি। হাই হ্যালো আইরিন আপু, কেমন আছেন? আচ্ছা, আমি তাহলে এখন চলে যাচ্ছি, সবাই সুস্থ সুন্দর থেকেন, ভালো থেকেন। আগামীকালকে ইনশাল্লাহ আবার ঠিক সেম টাইমে মাগরিবের পরপর 6টার সময় দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকেন, ঠিক আছে, আর পেজ অ্যাক্টিভ থেকে।